শুভ সকাল সবাইকে। আর আজকের এই ভিডিওটা আমাদের কোনো ক্লাসের ভিডিও নয়, আজকের ভিডিওটা অধিকার পাওয়ার লড়াই। আর এই অধিকার পাওয়ার লড়াইয়ে কিন্তু তোমাদের সবাইকে একসাথে জোট বাঁধতে হবে। প্রথমেই বলে রাখি, দীর্ঘ কয়েকদিন যাবত আমরা বারবার বলে আসছি যে বেঙ্গল পুলিশে কিন্তু অনেক ভ্যাকেন্সি এখনও আছে এবং যেগুলো কিন্তু বেরোনোর কথা খুব তাড়াতাড়ি। তাই যারা বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যারা WP SI KP কনস্টেবল, KP SI এক্সাইজ, SI এক্সাইজ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। কারণ এখানে আমাদের কিন্তু সপ্তাহে 4টে করে অনলাইন লাইভ ক্লাস হয়, যেখানে WP ফেভারিট যেসব GK প্রশ্ন সেইগুলো নিয়ে আলোচনা করা হয়। যে বিষয় সেটা হচ্ছে আগামী 18ই জানুয়ারি বৃহস্পতিবার বাংলার যেসব বেকার যুবক যুবতীরা আছো তাদের নিয়ে একটি মহামিছিল ও পথসভার আলোচনা সভা বলতে পারো বা পথসভা বলতে পারো একটা ঠিক করা হয়েছে, যেটা স্থান জমায়ের স্থান হচ্ছে শিয়ালদা স্টেশন, সময় সকাল 11:30। এই মহামিছিল বা পথসভা পুরোপুরি একটি শান্তিপূর্ণ মিছিল। আমি আবার বলছি, সাধারণ মানুষকে বিরক্ত না করে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে এটি ঠিক করা হয়েছে। আমরা আমাদের অধিকার লড়াইয়ে নামব সকাল 11:30। আমাদের দাবি, যে দাবিগুলো রাখা হয়েছে, কনস্টেবলের নতুন ভ্যাকেন্সির আবেদন সরকার ও অর্থ দপ্তর অনুমোদন দেওয়ার পরেও বিজ্ঞপ্তি কেন বার হচ্ছে না? সত্যিই তাই, বিজ্ঞপ্তি কেন বার হচ্ছে না? দ্রুত বিজ্ঞপ্তি বার করতে হবে। সেকেন্ড, যেটা সমস্ত SI ASI পদ ও পুলিশের সমস্ত বিভাগে নিয়োগের বয়সের উর্ধ্বসীমা 30 বছর করতে হবে। এটা আমাদেরও একটা অনেকবার আমরা বলছিলাম, তাই আমি বলবো, এইটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। অনেক জেনারেল ক্যান্ডিডেট আছো যারা 27 বছর এজ লিমিটের শেষ হয়ে যাচ্ছ, তো সরকার যদি একটু সুযোগ দেয় তাহলে তারাও নিজের জীবনটাকে কিছু করতে পারে। তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন বা অনুরোধ বলতে পারেন যে প্লিজ, এই বয়স লিমিট যদি 30 হয়ে যায় তাহলে কিছু মানুষ বাঁচতে পারে। 3 নম্বর, যে নন জয়নিং সিটগুলোর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করতে হবে, এটাও কিন্তু একটা দাবি। আর 4, যে কোনো নিয়োগে প্রক্রিয়া 1 ঝঞ্ঝারের মধ্যে 1 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এখন অনেক কিছু ব্যাপার থাকে, সরকারের হাতে অনেক কিছু থাকে না, তবুও আমাদের একটা আশা যে 1 বছরের মধ্যে একটা নিয়োগ যেন কমপ্লিট হয়ে যায়। এত বছর একটা ছেলেকে কেন ওয়েট করতে হবে? তাই সবাইকে বলবো, একত্রিত হও, দলে দলে যোগ দাও, নিজের প্রাপ্য নিজেকেই বুঝে নিতে হবে। মনে রেখো, এই লড়াই কিন্তু নিজেদের লড়াই। আবার বলছি, এটি পুরোপুরি শান্তিপূর্ণ একটি পথসভা। তাই সবাইকে বলবো, যারা কলকাতার কাছাকাছি আছো, যারা আশেপাশে কলকাতার ডিস্ট্রিক্টগুলোতে আছো, সবাইকেই বলবো, তবে বলো, তোমাদেরকে তো নিজেদের দাবি দেওয়া বুঝে নিতে হবে। তাই 18ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11:30 শিয়ালদা স্টেশনে যে সমস্ত বেকার যুবক যুবতী আসো তারা আসো এবং নিজেদের অধিকার বুঝে নাও। আরেকবার বলছি, নতুন কনস্টেবলের ভ্যাকেন্সি দ্রুত বার করতে হবে, SR ভ্যাকেন্সি বার করতে হবে। আর SI পদ সহ যে সমস্ত পদগুলোতে এজ লিমিট 30 আছে, আমরা অনুরোধ করব সরকারকে, পুলিশ ডিপার্টমেন্টকে, যদি এটা করা যায় তাহলে খুব ভালো হয়, কিছু বেকার ছেলেমেয়ের মুখে হাসি ফুটবে। আর নন জয়নিং সিট, অনেক সিট আছে খালি হয়ে থাকে, তো সেইগুলো যদি একটু মেরিট লিস্ট প্রকাশ হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট একটু মানুষও হেল্প হয়। তাই সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা যারা চাইছো দলে দলে যোগ দাও 18ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11:30। আবার বলছি, আমাদের নতুন জেল কম্বাইন্ড ম্যাচ আবার শুরু হচ্ছে আগামী মাস থেকে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কারণ আমাদের অনেক নতুন নতুন ক্লাস, WP KP স্পেশাল ক্লাস কিন্তু এখানে করানো হয়। থ্যাংক ইউ সো মাচ।